অযোধ্যায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন আনিসুর রহমান হিরুর প্রতিবেদনে। উত্তাল বঙ্গোপসাগরের কবল থেকে কুতুবদিয়া উপজেলাকে রক্ষার্থে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি অংশ উইকেন্ড প্ল্যাটফর্মের আয়োজনে গত বৃহস্পতিবার 10 সেপ্টেম্বর দুপুরে উপজেলা ভাঙা বেড়িবাঁধ সংলগ্ন বঙ্গোপসাগরের তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন দ্বীপবাসী। এতে উইকেনের ওমর ফারুক জয়ের সভাপতিত্বে কুতুবদিয়া উপজেলা স্টুডেন্টস ইউনিফিকেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক আব্বাস সিদ্দিকের নেতৃত্বে সামাজিক সংগঠন ইবসা এনজিও সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে যারা বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস কে লিটন কুতুবি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইহসান আল কুতুবি, সিটিজি প্রাইম টিভি সাংবাদিক আনিসুর রহমান হিরু, সোহেল রানা, মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান মনসুর রাব্বি, এম ইউপি সলিমুল্লাহ, কুতুবদিয়া উপজেলা স্টুডেন্টস ইউনিফিকেশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কক্সবাজারস্থ কুতুবদিয়া নাগরিক কমিটির বাইঙ্গাকাটা একতা সংঘের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, আল নূর একতা সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন বঙ্গোপসাগরের কবলে দ্বীপ উপজেলার হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। প্রায় 50,000-এর অধিক মানুষ রয়েছে মহাসংকটে। তাই এ সংকট মোকাবেলায় অবিলম্বে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপের চারদিকে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের দাবি জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে দুই হাত জোরপূর্বক মিনতি করছি, আমাদের বেড়িবাঁধটা অতি শীঘ্রই সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হোক। আরেকটা দাবি হচ্ছে সবচেয়ে বেশি, আমরা ত্রাণ চাই না, আমরা বেড়িবাঁধ চাই, আমরা নিজেরা বাঁচতে চাই। যদি আমাদের ভিটি বাড়ি না থাকে তাহলে আমরা আর এই এই ত্রাণের আমাদের আর প্রয়োজন নাই। সাধারণ ছাত্র হিসেবে কুতুবদিয়া অবহেলিত এই দ্বীপবাসীর পক্ষে আপনার মতামত কি? আমরা বিগত 10 বছর ধরে সমুদ্রের জলস্রোতের পানিতে আমরা বাঁচতেছি। আমরা এই কুতুবদিয়ার এক নম্বর উত্তরদ্রম ইউনিয়নবাসী। তার মধ্যে আমরা প্রতি বছর বর্ষার মৌসুমে, বিশেষ করে আমাদের এই যে ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতি বছর বর্ষার মৌসুমে পানি ঢুকে আমাদের ঘর বাড়ি বসত বিটা যা আছে, আমাদের লবণ, আমাদের ধান ক্ষেত সহ সবগুলা লবণের পানিতে জলোচ্ছ্বাসে ডুবে যায়। ফলে আমাদের এই এই আমাদের এলাকার মানুষের একটা ইনকাম, যেটা আপনার লবণ আর এই মৎস্য আহরণ আর সাথে আমাদের এই কৃষি ধান, এই এই আহরণগুলো, এই মূলত এই চাষবাসগুলো আমরা মূলত এই এই জলোচ্ছ্বাসের কারণে আমরা করতে পারতেছি না। এই আমাদের কুতুবদিয়ার বাসীর প্রাণের দাবি, আমরা টেকসই স্থায়ী বেড়িবাঁধ চাই। গত 2-3 বার ধরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের কুতুবদিয়ার জন্য 123 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এত টাকা বরাদ্দ দেওয়ার পরও কিছু অসাধু ঠিকাদারের কারণেই আমাদের এই বেড়িবাঁধটা আমরা এখনও পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দেখতে পাচ্ছি না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আবেদন করব, আমাদের এই কুতুবদিয়ার অবহেলিত মানুষের এই বহুদিনের প্রাণের দাবি এই বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ তা যেন তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। তাই আমরা ত্রাণ চাই না, আমরা বেড়িবাঁধ চাই, আমরা টেকসই বেড়িবাঁধ চাই এবং স্থায়ী বেড়িবাঁধ চাই, যে বেড়িবাঁধের মাধ্যমে আমরা আগামী 100 বছরের মাধ্যমে 100 বছর যাতে দীর্ঘস্থায়ী হয় আমরা সেরকম টেকসই বেড়িবাঁধ চাই। যে বেড়িবাঁধটা হয়েছে আপনার চট্টগ্রামের এই পতেঙ্গায় যে বেড়িবাঁধটা, যে ওয়ালের মাধ্যমে, যে আপনার সিসি ব্লকের মাধ্যমে যে স্থায়ী টেকসই বেড়িবাঁধ হয়েছে, আমরা ওই রকম কুতুবদিয়ার জন্য স্থায়ী টেকসই বেড়িবাঁধ চাই। ধন্যবাদ। কাছাকাছির পক্ষে নিয়ে আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত? আমার মতামত হচ্ছে বাঙালি জাতির গোপকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি দুঃখপূর্বক অনুরোধ করি, আগামী শুষ্ক মৌসুমে যাতে সঠিকভাবে কাজ পরিচালনা করে যাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক। এই প্রসঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সমস্যা আজকের এই মানিমরণ এলাকায় আজকে 8 বছর ধরে পানি হচ্ছে,
এই পানি ঢোকার কারণে আমাদের এলাকার মানুষ বিদেশে চলে, বহু মানুষ বিদেশে চলে গেছে। এখন ঘর বাড়ি বেঁচে আছে, সামান্য বাটা হলেও ওই বাড়িটা ডুবে যায়। তার জন্য আমরা আস্তে আস্তে কষ্ট পাচ্ছি। আমি দুলিমল সব হইতে হয়। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, এখন জানাই যে আমাদের এই অঞ্চলের বেরিবাদ স্থায়ী বেরিবাদ হিসাবে যেন আমরা তাড়াতাড়ি পাই। সকলের দাবি ত্রাণ চাই না, আমরা বেরিবাদ চাই। কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে নয়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেরিবাদটাই হবে কুতুবদিয়ার মানুষের একমাত্র দাবি। আপনাদের সাথে আছি আমি আনিসুর রহমান হিরু, সিটি ক্রাইম টিভি, কুতুবদিয়া।